মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আরজিকর কাণ্ডে পথে নেমে সোচ্চার জঙ্গিপুর কোর্টের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জ শহর জুড়ে মিছিল করে আরজিকর কাণ্ডে বিচারের দাবি জানান। এর আগেই পথে নেমেছিলেন জঙ্গিপুর কোর্টের আইনজীবীরা। জঙ্গিপুর মহকুমা আদালতের কর্মীরা আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে নামলেন। বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জে মিছিল করলেন পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির সদস্যরা। এদিন কোর্ট চত্বর থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। মিছিল ম্যাকেঞ্জি পার্ক ময়দান মুনলাইট মোড় হয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যান আদালত কর্মীরা। হাসপাতাল চত্বর ঘুরে ফের কোর্ট চত্বরে আসেন আদালত কর্মীরা। আদালত কর্মীরা নির্যাতিতার বিচারের দাবি তোলেন। ওই নিহত ছাত্রীর জন্য সমাবেশী হয়ে আন্দোলন যাচ্ছি, আমরা হসপিটাল পর্যন্ত যাব, ওখান থেকে ব্যাক করব, ডাক্তারদের প্রতি আমাদের সলিডারিটি জানানোর জন্য আমরা এখান থেকে মুভ করব। আদালতের সঙ্গে যুক্ত প্রত্যেকের কর্মচারী, হ্যাঁ কর্মচারী, উকিলবাবু, ল ক্লার্ক, প্রত্যেকের মিছিলে প্রত্যেকে আবেদন জানানো হয়েছে, মিছিলে যোগদান করতে সম্ভবত আসছে না। এই মিছিলটা আমরা ওই পর্যন্ত যাবো।